হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নিস ব্লক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটা কিন্তু আমাদের সকলের অনেক ভালো লাগবে কারণ এই রেসিপিটা আমরা ছোট বড় সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করি এটা হয়েছে একটি জেলো প্রোটিন এই প্রোটিনটা কিন্তু সবার অনেক প্রিয় তাই না ছোট বড় সকলেরই খুবই প্রিয় একটি রেসিপি আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে নতুন নতুন রেসিপি তৈরি করার চেষ্টা করি আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই পোটিং তৈরি করতে এখানে একটি হাড়ি বস হাড়ি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি লিকুইড মিল্ক দুই কাপ পরিমাণ এখানে আমি দুই কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে এই পোটিংটা তৈরি করব আপনারা চাইলে লিকুইড মিল্কটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি মিডিয়াম সাইজে একটা প্রোটিং বানাবো সেই জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ মিল্ক নিয়ে নিয়েছি এখন এই শাড়িটা আমি চুলোয় বসিয়ে দিবো একটি বলকাশের আগে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যে যেরকম পছন্দ করেন আমি মিষ্টিটা খুবই পছন্দ কম করি সেই জন্য আমি অল্প কিছু চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখানে লাগবে চায়না গ্রাস আপনারা চাইলে আগার আগার পাউডার দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এই জেলো প্রোটিনটা তো প্রথমে আমি চায়না গ্রাস নিয়ে নিয়েছি এখানে চায়না গ্রাসগুলো আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেব একটা কাঁচের সাহায্যে ছোট ছোট করে কেটে তারপরে কিন্তু এই চায়না গ্রাসটা রুম পেচারে থাকা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আপনারা চাইলে আগার আগার পাউডারে কিন্তু সেম প্রসেসে করে নিতে পারেন এইভাবে করে আমি সবগুলো চানা গ্রাস কেটে নিচ্ছি এখন আমি এগুলো একটু পানির মধ্যে ভিজিয়ে রাখবো একদম নর্মালি পানি সেখানে এই চানা গ্রাসগুলো ভিজিয়ে রাখব আপনারা কিন্তু এই পর্যায়ে আগার আগার পাউডার কিন্তু এইভাবে ভিজিয়ে রাখতে পারেন তো আমি সেটাও বলে দিচ্ছি এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিল্কটা হয়ে আসছে এই পর্যায়ে আমি এখান থেকে কিছু চায়না গ্রাস দিয়ে দিচ্ছি এখানে যে চায়না গ্রাসগুলো নিয়েছি সেখান থেকে আমি বেশ অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি মিল্কের মধ্যে এখন এই চায়না গ্রাসটা কিন্তু এই মিল্কটার সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে তো আমার এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মিশে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিব আর একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি সেট করব। আপনারা আপনাদের পছন্দ মতন একটা বাটি নিয়ে নেবেন সেখানে সেট করে নেবেন আমি এই বাটিটা নিয়ে নিয়েছি সেট করার জন্য এখন আমি সম্পূর্ণ মিল্কগুলো এখানে ঢেলে দিচ্ছি আর উপরে থাকা বাবলসগুলো অবশ্যই মিশিয়ে নেবেন আর এই মিল্কটা কিন্তু গরম থাকা অবস্থায় পাত্রর মধ্যে ঢেলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ বাবলস মিশিয়ে নিচ্ছি এভাবে করে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু ফ্যানের নিচে রেখে দিলেই সুন্দর করে সেট হয়ে যাবে এখন আমি করে নিব জেলোটা তৈরি করে নিব জেলো তৈরি করার জন্য আমি আবারও একটা হাড়ি বসিয়ে দিচ্ছি চুলোয় আর দিয়ে দিচ্ছি এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দেড় কাপ পরিমাণ দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি মিষ্টিটা একেবারেই কম পছন্দ করি সেই জন্য আমি কম দিয়েছি দিয়ে দিব এখানে আমি চায়না গ্রাস সেই বাকিগুলো গ্রাস যেগুলো ছিল দেখতে পাচ্ছেন সেই চায়না গ্রাসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চায়না গ্রাসটা যখন মিশে যাবে তখন এখানে আমি ফ্রুট কালার মিশিয়ে দিব এখানে আমি নিয়ে নিচ্ছি রেড কালার রেড ফুড কালার আর দিয়ে দিব ইয়েলো ফুড কালার দুটো মিক্স করে আমি এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি শুধু রেড ফুড কালার দিতে গেলে কিন্তু এই জেলোটা পিঙ্ক কালার হয়ে আসবে সেই জন্য একটু ইয়েলো কালার দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পারফেক্ট রেড কালারটা হবে দেখতে খুব সুন্দর লাগবে এটা একেবারেই অপশনাল আপনাদের স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন আপনাদের রুচিসম্মত তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই জেলোটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিব প্রথমে আমি একটি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলেই হবে তো আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি আমি এখন সেই পুটিংটার মধ্যে দিয়ে দিব দেখতে পাচ্ছেন পুটিংটা কিন্তু প্রায় সেট হয়ে গিয়েছে এখন একটা নাইফের সাহায্যে আমি চারদিকে একটু আলগা করে নেব যাতে আমার সেই জেলোটা যেতে খুব সুবিধা হয় অবশ্যই আলতো হাতে করতে হবে এটা কিন্তু একেবারে সফট সেই জন্য কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই পর্যায়ে আমি এটা ঢেলে দিব এটা ঢেলে দিয়ে তারপরে কিন্তু আমি একটা স্পেশালো সাহায্যে এটা আমি আস্তে আস্তে করে সেট করে নেব আপনারা কিন্তু এই পর্যায়ে নাইফের সাহায্যে করতে যাবেন না তা না হলে কিন্তু এই পুটিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে স্পেচালোটা কিন্তু একেবারে সফট থাকে সেই জন্য পুটিংয়ের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু হয়ে যাচ্ছে এভাবে করে আপনারা করে নেবেন দেখতে পাচ্ছেন আমার পুটিংটা কিন্তু একটুও ভাঙে নেয় কারণ এই স্পেচালো দিয়ে করলে পুটিংটা কিন্তু স্পেচালোর সাথে খুব সুন্দর করে একটা ভাব হয়ে যায় তখন আর ভাঙে না নায়াপের সাহায্যে কিন্তু ভুলেও করতে যাবেন না তাহলে কিন্তু পুটিংটা ভেঙে যাবে তো আমার এই পুটিংটা আমি এখন রেখে দেব নর্মাল টেম্পারেচারে এটা ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এই তো দেখতে পাচ্ছেন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার পর আর কতটা সুন্দর করে যে সেট হয়েছে সেটা আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন এখন আমি একটা নাইফের সাহায্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিভাবে করে করে নিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে আমি এটা সেট করে নিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এটা হয়ে গিয়েছে এখন আমি একটু আপনাদের সাথে কেটে সার্ভ করে শেয়ার করব দেখিয়ে দিব এটা কতটা সুন্দর হয়েছে তো চলুন এটা একটু কেটে নেই আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তাই না এখন এটা আমি কেটে দেখাচ্ছি যে এটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখতে সেটা একটু দেখে নিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর খেতেও খুব ইয়ামি অনেক ভালো লাগে এই জেলো প্রোটিনগুলো খুব সহজে কিন্তু বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদের সাথে আশা করি ভালো লাগবে অবশ্যই এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন এই জেলো প্রোটিন কিন্তু আমরা ছোটো বড় সকলেই পছন্দ করে থাকি বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে আর বড়রাও খুব বেশি ভালোবাসে এই প্রোটিনটা আমার জেলো প্রোটিন রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন এই প্রোটিন রেসিপিটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু একেবারেই ভুলে যাবেন না আমি আবারও বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটি আপনাদের ভালোবাসা পেলে অনেক বড় হবে সো আপনারা সবাই আমাকে ভালোবাসবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের দোয়া কামনা করে থাকি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ